পুনর্ম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তোমরা অনুষ্ঠানটা করতেছ আমি খুব খুশি, আমি শুনেই খুব আমার তো আমার একটা মতামত হঠাৎ করে উঠলো যে এই বেসের ছাত্র তো এবং অঞ্চলে আবার শেষ করে নাই, অনেকেই কর্মজীবনে যায় নাই, এর মধ্যে এত বড় আয়োজন করতেছে, যা হোক করছো ভালো কথা। আমি কথা লম্বা করব না, আমার শাসন সুসন্তোষ শুনছুই জানোই, তা আমি অনেককে অনেক সময় শাসন করছি, শাসন করছি একমাত্র তোমাদের মঙ্গলের জন্য, বুঝছো? কারণ আমার কাছে এমন অনেক রিপোর্ট আসে যে স্যার আর একটু যদি শাসন করতেন আমি আরও হয়তো ভালো করতে পারতাম, বুঝছো? যা হোক আমার একটা বিশেষ কথা হলো সেটা, তোমরা আজীবন জ্ঞান অর্জনে ব্রতী থাকবা, জ্ঞান হলো অমূল্য সম্পদ এই পৃথিবীতে, বা আমার এই বয়সে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেয়েছি একমাত্র সম্মান মর্যাদা জ্ঞানের, জ্ঞানী লোকের এই সম্মান, বুঝছো? সুতরাং তোমাকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে, জ্ঞান অর্জনের কোনো বয়স নাই, তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না, আমি রিটায়ার্ড হওয়ার পরে থেকে আমার সাংসারিক জীবনের মোটামুটি ইতি টেনে আমি লেখাপড়ায় নিয়োজিত হয়ে গেছি, বুঝছো? আমার ব্যস্ততার বহু সুযোগ আছে, তোমরা তো জানো বাজারে আমার ঘর আছে, এই আছে এই আছে, কিশোরগঞ্জে বাসা আছে, দোকান আছে, কিন্তু সব কিছু ফেলে রেখে আমি জ্ঞান অর্জনের দিকে ধাবিত হয়েছি, কারণ তুমি আমি কেউই এই দুনিয়ায় চিরদিন থাকব না, আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সুতরাং মৃত্যুর জন্য কিছুটা প্রস্তুতি নিতে হবে। তোমরা মুসলমান ছেলেরা যারা আসছো নিয়মিত নামাজ পড়বা, এটা আমার কথা। তা আমি যদি এই বয়সে 7-8 ঘন্টা 12 ঘন্টা লেখাপড়া করতে পারি তো তোমরা পারবা না কেন? তোমরা অবশ্যই পারবে, একটা সময় সুযোগ করে আমার মতো এত সময় পাইবা না, কারণ অতটুকু সুযোগ তো তোমাদের নাই, 1 ঘন্টা পড়ো, আধা ঘন্টা থেকে শুরু করো, আধা ঘন্টা পড়বা, 1 ঘন্টা পড়বা, 2 ঘন্টা পড়বা, এভাবে তুমি 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন পড়তে পারো যদি তুমি ইচ্ছা করো। পড়লে কী হবে? পড়লে তোমার আত্মা সজীব হয়ে উঠবে, তোমার আত্মা উৎফুল্ল হয়ে উঠবে। এই যে আমি বৃদ্ধ বয়সে লেখাপড়া করতেছি, কে করাইতেছে কেমনে করতেছে, আমার মধ্যে অবশ্যই একটা অলৌকিক শক্তির জন্ম হয়েছে, না হলে এই বয়সে এই লেখাপড়া করা সম্ভব? এই তোমাদের বয়সে ছেলেদের সাথে আমি পড়ি, বুঝছো? আমি এবার সরে বেকায় পরীক্ষা দিছি, আমার ক্লাসে 11 জন ছাত্র ছিল, তন্মধ্যে 5 জন ছাত্র ফেল করছে, এরাও হাফেজ, হাফেজ যারা এরা অবশ্যই মেধাবী, এই ক্ষেত্র থেকে আমি পাস করছি, আমরা 6 জন ছাত্র পাস করছি। তাহলে চেষ্টা করলে কি আল্লাহ টাকা আয়, চেষ্টা করলে আল্লাহ অবশ্যই ফল দেবে। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, আর 2014 ব্যাচের শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা এমন একটা অনুষ্ঠান করতে পারছো এই জন্য আমরা খুব আনন্দিত এবং উৎফুল্ল। তো তোমাদের প্রতি আমার এই পরামর্শ থাকবে, তোমরা জীবনটাকে এমনভাবে গড়ে তুলবে যেন সমাজের উপকার করতে পারো, সমাজের উপকার করো, তোমাদের দ্বারা যেন সৃষ্টি উপকৃত হয়। আর আমি এই দোয়া করি তোমাদের ভবিষ্যৎ জীবন যেন সকলের উজ্জ্বল হয়, তোমরা কর্মময় জীবনে যখন পৌঁছবে তোমাদের কর্মময় জীবন যেন হয় উজ্জ্বল এবং ভবিষ্যৎ, তোমাদের দ্বারা যেন সমাজ উপকৃত হয়। আর তোমাদের কাছে আমাদের চাওয়ার থাকবে এটুকু,
যে তোমরা আমাদের জন্য দোয়া করবে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো সঠিকভাবে পালন করতে পারি এবং ইহকালে যারা যতদিন বেঁচে থাকবে ততদিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখে রাখেন এবং মৃত্যুর পরবর্তী সময়ে যেন আল্লাহ রাব্বা আমাদেরকে ক্ষমা করেন। সর্বশেষ সকলকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মুবারকবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার মূল্যম বলা এবং ভবিষ্যতে ছাত্র ছাত্র হয়ে থাকবা সকলের মঙ্গল কামনা করবা। আমাদের চাণক্য শ্লোকে আছে সর্বেতে সুখিন সন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত কর্ষিত দুঃখম ভাগম ন ভবেত। হে সৃষ্টিকর্তা তুমি কাউকে দুঃখ দিও না, সকলের মঙ্গল কামনা করবে বুঝছ। আর আমার প্রিয় শিক্ষকবৃন্দ যারা আমরা একটু ছিলাম কেউ থাক আছি কেউ নাই সকলের কাছে আমার সৃষ্টিকর্তার কাছে প্রাণ ঢালা তোমার কামনা করি সকলেই যেন সুখে শান্তিতে পরকালেই থাকে বসবাস করে। এই পর্যন্তই আমার বক্তব্য শেষ। অসংখ্য ধন্যবাদ স্যারকে আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন বিদ্যালয়ের অপরাপর সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এদেরকে একটা অংশ ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। আয়োজকবৃন্দ হয়তো অবসরগ্রহণকারী জীবিত অন্যান্য শিক্ষকদেরকেও দাওয়াত দিয়েছিলেন, সময়ের ব্যস্ততার জন্য হয়তো আমার শ্রদ্ধেয় দু চারজন শিক্ষক আসতে পারেনি। তো আজকের এই যে আয়োজন মিলন মেলা বা পুনর্মিলনী, একটা নির্দিষ্ট সময় পর সবাই একত্রিত হওয়া, এটুকুই। এই একত্রিত হওয়ার জন্য সংঘবদ্ধ হতে হয়, সংগঠিত হতে হয়। আমার মনে হয় তোমরা তোমাদের আয়োজনটা একটু আগে আগেই করে ফেলেছ। এখন পর্যন্ত আমি যতদূর খোঁজ নিয়েছি কোনো শিক্ষার্থী কোনো এস্টাবলিশমেন্টে যেতে পারো নাই, এরকম একটা অনুষ্ঠান স্পন্সর করতে ভালো ব্যয় নির্বাহ করতে হয়। সেই নির্বাহের ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে এখনও সৃষ্টি হয় নাই, তো এর আগেই তোমরা এরকম একটি আয়োজন করেছ, এই জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তোমাদের এরকম আয়োজন অব্যাহত থাকুক, তোমরা নবীন প্রবীণ একত্রিত হও প্রতি বছর বা এক দুই বছর পর পরে, এরকম তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করুক এই প্রত্যাশা করছি। আর সবচেয়ে বড় যে প্রত্যাশাটা করছি সেটা হলো তোমরা এই মিলন মেলায় একত্রিত হয়ে গড্ডালিকা প্রবাহে গা বাসিয়ে, আবার একটু শিক্ষকতা করতে চাচ্ছি আর কি, গড্ডালিকা প্রবাহে গা বাসিয়ে তোমাদের এখন যে সময়টা প্রায় অনার্সের শেষ পর্যায়ে হয়তো আসো, এখন কিন্তু তোমাদের সময়টা একেবারে টার্নিং পয়েন্টে, এটা লাইফ টার্নিং পয়েন্ট। হ্যাঁ, জীবনটা তুমি কোনমুখী করছো, হ্যাঁ ইতিমধ্যে একটা অংশ জীবনমুখী হয়ে গেছো, মেয়েদের একটা অংশ ছেলেদের একটা অংশ, এটা ভালো লাগছে, একেবারে খারাপ লাগছে না। তো এরপরেও ওই জীবনের ওই টার্নিং পয়েন্টে নিজেকে ভালোভাবে অ্যাস্টাবলিশ করতে হবে, সেটাই হলো বড় কথা। হ্যাঁ, চাকরির পিছনে দৌড়তে হবে, নিজেকে উদ্যোক্তা হিসাবে তৈরি করতে হবে, যারা ভালো ভালো সাবজেক্টে লেখাপড়া করতেছ নিজেদেরকে কীভাবে অ্যাস্টাবলিশ করবে সেই চিন্তাটাকে এখন শতগুণ হাজার গুণ বাড়িয়ে দিতে হবে। আর এই সময়টায় যদি তোমার এই চিন্তাটাকে স্পিডটাকে যদি তোমরা আরও বাড়িয়ে না দাও তাহলে বরং প্রকারান্তরে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে চরম। আজকের এই মিলন মেলায় তোমাদেরকে যেহেতু যতটুকু উদ্ভাসিত উচ্ছ্বাসিত আনন্দিত মনে হচ্ছে এই আনন্দটা মলিন হয়ে যাবে, আর একজন শিক্ষক নিশ্চয়ই সেটা প্রত্যাশা করেন না, আমিও করি না। আমি প্রত্যাশা করি তোমাদের এই হাস্যোজ্জ্বল মুখ চিরকাল হাস্যোজ্জ্বল থাকুক এবং এই নিরিখে তোমরা কাজ করে যাবে, এই প্রত্যাশায় রইল। এবং দোয়া রইল আমার সকল শিক্ষকদের প্রতি, এখানে বিশেষ করে ফজল স্যার, শফিক স্যার এবং প্রমোদ স্যার ইতিমধ্যে এসেছেন, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক,
যাদের সাথে আমার সরাসরি ক্লাসের কথা হয়েছে একাধিকবার। স্যার, স্যারের বেতের আঘাতের কথা আমার মনে আছে এখনো। স্যার একটু আগে বলেছিলেন যে আমার কাছে অভিযোগ আসে যে আরেকটু পিটনা যদি দিতে আনছে আর তাহলে হয়তো আরো ভালো করতাম। ফজল স্যার একদিন একটা বাড়ি দিছিল ফিট পাতারে, একবারে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এখনো মনে পড়ে। এই ঈদের দিন বিকালে মনে হয় তিন চারজন একসাথে কথা বলতেছিলাম কোন স্যারে কিরম মারত। কথা প্রসঙ্গে আমরা চার পাঁচজন শিক্ষক একত্রিত হয়েছিলাম, স্যারের কথা আসলো, ফখরুদ্দিন স্যারের কথা আসলো, আমার স্যার প্রমোদ স্যার এখানে আসছেন, স্যারের মাইন্ডটা ছিল এরকম এরকম একটা টুকা মারত মাথার মধ্যে, প্রমোদ স্যার ঠিক আছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে একটা স্মৃতিচারণ করি, লিঙ্কন মারা গেছে আমাদের বেসম্যান, তোমরা খুব সহজে চিনবা, ভেদুরের টিরু ডাক্তারের ভাই, এটা বললে চিনবা। লিঙ্কন আমার ক্লাসমেট ছিল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এত সফট একটা ছেলে ছিল আমাদের বেসে, এত সফট এটা কল্পনাই করা যায় না, সে এত কোমল হৃদয়ের অধিকারী ছিল, এত ভালো ছিল সে, বুঝতে পারছো কি বলছি? প্রমোদ স্যার একদিন ওরে মারতে মারতে বেঞ্চের নিচে ফালাইয়া দিছে, লিঙ্কন অজ্ঞান হয়ে গেছে। তো স্যার মনে করছে যে ওই ছেলে মনে হয় একটু বাহানা করছে বা ভং বলা হয় যেটা, ঠিক আছে, ভং দিলে মনে হয় পড়ে গেছে। তো প্রমোদ স্যার আরও মারতেছে প্রায় অজ্ঞান। তো আমরা কাঁদা কাঁদি করে ধরিয়া হাসপাতালে নিয়ে গেছিলাম, হাসপাতালে তখন এখন একটু কম চালু, তখন আরও চালু ছিল। লিঙ্কন তো সুদ হয়ে গেছে, স্টেট লাশের মতো শক্ত হয়ে গেছে। ডাক্তার সাহেবের কাছে নেওয়ার পরে নাকে মুখে চোখে টিপা টিপির পরেও সেন্স ফিরতেছে না, প্রায় অনেকক্ষণ পরে জ্ঞান ফিরছিল। ওই স্মৃতিচারণগুলি করতে করতে সর্বশেষ আমরা বলছিলাম এরকম যে এখন যদি এখনের সময়ে যদি কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীদেরকে এভাবে আঘাত করে তাহলে কি হবে। শেষ কথা হলো যে ওই আঘাত করতে পারে না কি হবে এই চিন্তা করতে হয়, যে কারণে ছেলেদের একটা বড় অংশ আসলেই বকে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, তারা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো আমাদের আজকের শিক্ষার্থীরা যদি আলোকিত মানুষ হয়, তোমাদের কাছ থেকে জাতি তো আলোকিত মানুষ প্রত্যাশা করে, তাই না? এখানের একটা অংশ দুই চারটা ছেলে মেয়ে যদি টিউনু ম্যাজিস্ট্রেট না হয়, টিউনু এসিলেন্ট না হয়, তাহলে আগামী দিন আগামী প্রজন্ম নেতৃত্ব দিবে কারা, কই থেকে উঠে আসবে? এখান থেকেই তো আসতে হবে, আসতে হবে না? তো যাই হোক, তোমাদের জন্য এই প্রত্যাশা রইল, তোমরা সবাই ভালো করো। হ্যাঁ, সকল স্যারদের তোমাদের জন্য ভালো দোয়া রইল, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।